আপনারা দেখছেন বলো কলকাতা ও বাংলার আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। अरे दारा ना, আমি এখানে বসেছি মানুষের সাথে, আমার সাথে 10টা বাজবে চলে যাবো। আপনি আপনার যা আইনের জায়গা আছে, যদি মনে হয় আমার আমাকে নিয়ে কোনো সমস্যা, আমি শুধুমাত্র হিন্দি আর নেপালি অনার্স আমার জন্য 13 দিন অনশন করবো, ফলে আমাকে একদিনও ডাকে নিয়েছি স্যার। আমি নির্বাচিত বিধায়ক, আমাকে শিক্ষা দিকে আনন্দকে এক সেকেন্ডের জন্য আমাদেরকে ডাকে, এক সেকেন্ডের জন্য প্রশাসনিক স্তরে কেউ ডাকে না আমাদের। আপনি তো নয়, আমি আজকে এখানে বসছি, আপনি একটা কথা বলছেন সৌজন্যতার জন্য আপনাকে ধন্যবাদ। কোনো দিন আপনি অস্বীকার করি না, অস্বীকার, কিন্তু আমরা নির্বাচিত, যিনি সভা করছেন তিনি পরাজিত, আমরা নির্বাচিত। আমি ফোন করলে আপনাদের সবসময় সহযোগিতা সৌজন্যতা পাই, কিন্তু প্রশাসনিক সভায় আমাদের বক্তব্য রাখার অধিকারটুকু কেড়ে নেওয়া আমার কি, আমি এই বক্তব্যটা যদি রাখার সুযোগ পেতাম ঘোরাই এখানে বসতাম, বুঝতাম না আমার আমার কি রাস্তায় বসার কাজ, মানুষকে আমাকে ভোট দিয়েছে রাস্তায় বসে। আমি বলবো দেখুন, আমি ঠিক 10টা বাইরে থাকেন
তাহলে তাদের থেকে বাইরে হচ্ছে হচ্ছে তাদের বাইরে হচ্ছে এই যে আরো আরো দিদি আরো হচ্ছে তাদের রাজ্যে টেস্টের সংখ্যা 1 লক্ষের উপরে, আমাদের রাজ্যে টেস্টের সংখ্যা 7,000-এর নিচে বা 7,000-এর আশপাশে। অনেক মানুষ টেস্ট করতে পারছে না, আটি রেড করার জায়গা নেই। এই সমস্ত কিছু আমরা কিন্তু করবার চেষ্টা করেছি। এই যে করোনা সংক্রমণে শিলিগুড়ি কর্পোরেশনের ভূমিকা ব্যাপারে আপনি কি পৌরসভার চেয়ারম্যান প্রশাসক বোর্ডের, তো ওদের যেটা অভিযোগ যে নির্বাচিত বোর্ড মানে নির্বাচিত প্রতিনিধিতে ডাকা হচ্ছে না, হোয়ারাজ অন্যরা বোর্ড চালায়, হেরে যাওয়া লোকেরা বোর্ড চালাচ্ছে, অব্যবস্থা চলছে, সেই কারণে। ওকে ওকে। যাবি না আসছে, একটু যাবি না। মালা সারি, একটু মালা এই আমাদের সবাই দিচ্ছি। তাদের বিরুদ্ধে অভিযোগ, লকডাউনে যে আইন ইম্পোজ করা হয়েছে সকাল 6টা সেই আইন উপেক্ষা করে এই বিধায়কেরা রাস্তায় অবস্থানে বসেছে। অথচ আমাদের কোনো প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না, শিলিগুড়ির স্বাস্থ্য ব্যবস্থা একেবারে বেহাল। আর তারপরে আজকে আমরা মানুষের স্বার্থে মানুষের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে একটা মৌন প্রতিবাদ করেছি, কিন্তু রাজ্য সরকার আর পুলিশ প্রশাসন আর তারা আমাদের আজকে নির্বাচিত যারা এখানকার বিধায়ক তাদের আর অ্যারেস্ট করে নিয়ে पे तू घिसते घिसते चार धर्म में पिसते पिसते कोना जाए तेरे सपने सपने बुन ले हंसते हंसते तेरे घर में हो उजाला इंडिया बने खुशी वाला क्लिक डालिंग सबका टू ड्रीम उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला उयर गड़ी पाठशाला। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নাম্বারে 9903583821, আর অপর নাম্বারটি হলো 7003081242।